ব্যবসায়ীর বাড়ি থেকে তো অনেক জায়গায় হয়েছে, শুধু এখানে হবে কেন? বাংলায় ভারতবর্ষের প্রচুর ব্যবসায়ীর বাড়ি থেকে টাকার পাহাড় এসছে, তো শুধু বাংলায় আপনার একটা জায়গায় দেখাচ্ছেন কেন? আর এ তো 7 কোটি 7 হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে গেছে। নীরব মোদি, মেহুল চোস্কি, তাদের হিসেব কোথায়? যার বাড়িতে বেরিয়ে যে তার কেস হবে, তার 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 এ অনুযায়ী হবে, সেটার সাথে রাজনৈতিক কি সম্পর্ক আছে? আর বাংলারই বা কী সম্পর্ক আছে? বাংলায় কি 100% কোনো অসৎ মানুষ থাকবে না সেই সার্টিফিকেট দেওয়া যায়? নরেন্দ্র মোদি দিতে পারবেন গুজরাটে কোনো অসৎ মানুষ নেই? এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলায় যেন একটা আতঙ্কের পরিবেশ, সেটা হবে কেন? পার্টিকুলার ইনফরমেশান আছে, যাও গে রেড করো, অ্যারেস্ট করো, আমাদের তো কিছু বলার নেই, কিন্তু তার সাথে পলিটিক্যাল মোটিভেশন থাকবে না। চাইনিজ অ্যাপের মধ্যে দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে একটা বড় যুব সমাজকে প্রতারণা করবার চেষ্টা, এবং তার প্রাণকেন্দ্র বোঝা গেল কলকাতায়। এই নিসার খান, যার নাম পাওয়া গেছে প্রতারণার তদন্ত করতে গিয়ে ইডি, যার নাম আমির খান বলে একজনের সন্ধান পান, সেই আমির খানের সূত্রে এই নিসার খান, এর জীবন শুরু করে কন্টেনার কাটাইয়ের ব্যবসা দিয়ে গার্ডেন ব্রিজ এলাকায়। পরবর্তীকালে এ ওখানে যে ট্যাঙ্কার আছে, ট্রাক ট্যাঙ্কারের যে সিন্ডিকেট চলে, সেটা সম্পূর্ণভাবে এর নিয়ন্ত্রণ। শুধু এই চাইনিজ অ্যাপের মধ্যে দিয়ে প্রতারণা করছে না, বহু প্রভাবশালী বেনামের বহু ট্যাঙ্কার আজকে তারই ছত্রছায় ওখানে পার্ক করা আছে, এবং পুরো সিন্ডিকেটটা সে নিয়ন্ত্রণ করে। আশ্চর্যজনকভাবে এই প্রথম আমার মনে হয় স্বাধীন ভারতের ইতিহাসে কোনো মন্ত্রী সরাসরি সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ধ্বংস করবার চক্রান্ত তৈরি হয়েছে, রেড 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 আর রেড। সরাসরি শাসক দলের এখানে মদত আছে, না হলে রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, সে যখন স্বতঃপ্রণোদিতভাবে সাংবাদিকদের সামনে এসে কথা বললেন, তারই বক্তব্য যে দেশের কালো টাকা উদ্ধার করতে গেলে মানুষকে প্রতারণা করা, মানুষকে জুয়ার ব্যবসায় প্রলোভিত করা কি কোনো ব্যবসা? এটা কি সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে কোনো মন্ত্রী এই ব্যবসাকে সমর্থন করতে পারেন? টাকা উড়ে বেড়াচ্ছে পশ্চিমবাংলায়, মানুষের দারিদ্র, মানুষ কষ্টে আছে, কিভাবে সংসার চালাবে তার ঠিক নেই, আর টাকা উড়ে বেড়াচ্ছে ব্ল্যাক মানি যার কাছেই থাক। আজকে ওদের কোনো একটা ব্যবসায়ী তার কাছ থেকে পেয়েছে, এমন খাটের তলায় ধরে ধরে সাজান মেশিন আনতে হয়েছে, হাজারের গল্প নেই, লাখ কোটি, এবং ভয়ঙ্কর ব্যাপার তো, কোনো জায়গাতে চলে যাচ্ছে হাত দিচ্ছে ব্যাস কয়েক কোটি, ওখানে চলে গেল মালদা মাদক ব্যবসায়ী বা ইত্যাদি ইত্যাদি মাছ ব্যবসায়ী না মাদক ব্যবসায়ী কয়েক কোটি, ওখানে চলে গেল আপার সংসার অনেক ফ্ল্যাটের দুটো ফ্ল্যাট 50 কোটি। মোদ্দা কথা, একটা ব্ল্যাক মানির রাজত্ব হয়েছে যেখানে নীতি নিয়মের ব্যাপার নেই, পশ্চিমবাংলা বরাবর একটা নীতিনিষ্ঠ অবস্থান ছিল, সারা দেশ জানত যে কালচারাল ক্যাপিটাল এখানে ঠিক অন্যরকম হয় না, সেই পশ্চিমবাংলা লুঠেরার রাজত্ব হয়ে গেল সৌজন্যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার, দেশে মোদিজির সরকার।